আমডাঙ্গায় চলল গুলি। গুলিবিদ্ধকে নিয়ে আসা হলো বারাসাতের এক বেসরকারি নার্সিংহোমে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী বলেই জানা গেছে। আমডাঙ্গায় গুলি, দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা আবু তোয়েব। সন্তোষপুর থেকে বাইক চালিয়ে গুড়িগাছি গ্রামের বাড়ি ফেরার পথে মথুরা এলাকায় গুলিবিদ্ধ হন ওই তৃণমূল নেতা। এক রাউন্ড গুলি চলে, ডান হাতের কবজিতে গুলি লাগে তার। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বারাসাতের বেসরকারি হাসপাতালে ভর্তি করে। কে বা কারা গুলি করে তা স্পষ্ট নয়। ঘটনায় আমডাঙ্গার বোদাই পঞ্চায়েত এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ সহ পুলিশ আধিকারিকরা। জানি না কি জেনে এসেছে, আমাদের বন্ধু বান্ধব পরিচিত শুনে এসেছে, শুনে শুনেছি গুলি লেগেছে এই বলতে, তা জানি না, আমি শুনলাম ভাই যেটা বললে এখানে লেগেছে। কি নাম হ্যাঁ গুলি লেগেছে, কি নাম? তোয়েব, পার্টি অ্যাক্টিভ কর্মী ছিলেন। কোথায় থাকে? ফুলিগাছি গ্রামে। ফুলিগাছি গ্রামে এমনি কিভাবে লাগলো, কারা গুলি জানবো কি? জানি না, কোনো শত্রুতা বা কিছু জানি না। পার্টি করে, খুব অ্যাক্টিভ পার্টি কর্মী, বিধানসভা থেকে শুরু করে লোকসভা সবসময় খাটে না, এগুলো জানি না। কোন পার্টি করে? তৃণমূল পার্টি করে। তৃণমূল পার্টি? ও, আপনাদের ওখানে তো যেমন আগে দাদা বলছিলেন যে বিরোধী শুনবো, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা মারলো বলে মনে বলতে পারবো দলের মধ্যে কি কারণ? না, দলের মধ্যে না, দলের বিরোধ নেই। তৃণমূল লগ্ন থেকে অ্যাক্টিভ কর্মী, না না, ও কোনো ক্যান্ডিডেট হয়নি জীবনে, ও পার্টির নেতা আজ।